দুই দশক আগে সুটিয়া গণধর্ষণ কাণ্ডের ঘটনা নাড়িয়ে দিয়েছিল গোটা রাজ্যকে। আর সেই গণধর্ষণ কাণ্ডের প্রতিবাদী মুখ বরুণ বিশ্বাসের কথাও হয়তো অনেকেরই মনে থাকবে। প্রতিবাদী বরুণকে প্রকাশ্যে খুন হতে হয় সেই সময়, আর তারপরেই প্রকাশ্যে আসে খুনের ঘটনায় জড়িত থাকা তৎকালীন বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিকের নাম। বরুণ বিশ্বাসের পরিবারের তরফ থেকে পুলিশের কাছেও অভিযোগ করা হয়, কিন্তু প্রভাবশালী হওয়ায় সেভাবে আর তদন্ত এগোয়নি অভিযুক্ত বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে। এদিন ইডির হাতে জ্যোতিপ্রিয় মল্লিক গ্রেফতার হতেই যেন স্বস্তির নিঃশ্বাস ফেলল প্রতিবাদী বরুণ বিশ্বাসের পরিবার। ও সমাজসেবী ছিল, বরুণদের মানে গরিব ছেলে মেয়েদের পড়াশোনার থেকে শুরু করে কানমের বিয়ে হচ্ছে না, কে চিকিৎসা হতে পারছে না, গরিব মানুষ তার বাড়িতে গিয়ে দেখা, ওষুধ কিনে দেওয়া, বই কিনে দেওয়া ছেলে মেয়েদের পড়াশোনা, মানে যার যা দরকার আছে গরিবদের আর কি। গরিবরা যারা চিকিৎসা হতে পারতাম তার জন্য একটা নার্সিংহোমে একটা ডাক্তারের সঙ্গে যোগাযোগ করে বলেছিলো যে এদের জন্য তুমি এদের চিকিৎসাটা করাবে এবং আমার জন্য একটা খাতা বানিয়ে লিখে রাখবে, আমি মাইনে পেয়ে তোমাদের দিয়ে যাবো। বরুণ বিশ্বাসের পরিবারের সঙ্গে কথা বলে জানা যায়, চালুলিয়া খাল এবং ইছামতি নদী সংস্কারের জন্য বরাদ্দ 38 কোটি টাকা তছরূপের অভিযোগ এবং প্রতিবাদ আন্দোলন করায় গোবরডাঙ্গা স্টেশন চত্বরে খুন হতে হয় মিত্র ইনস্টিটিউটের শিক্ষক বরুণ বিশ্বাসকে। স্টেশনের বাইরেই গুলি করে খুন হওয়ার ওই ঘটনার পেছনে হাত ছিল জ্যোতিপ্রিয় মল্লিকের, এমনই দাবি করেছিলেন বরুণ বিশ্বাসের দিদি প্রমীলা রায় বিশ্বাস। খুন হওয়ার পর বরুণের দিদিকে অনেক হুমকি এবং শাসানির মুখেও পড়তে হয় বলে অভিযোগ। তার বিরুদ্ধে 3 কোটি টাকার মিথ্যা মানহানির মামলাও করা হয় বলে জানান তিনি। তিনি এখনও চান তার ভাইয়ের খুনিদের শাস্তি হোক, সিবিআই তদন্ত করে প্রকৃত ঘটনা উঠে আসুক। এখানে যে ধর্ষণ খুন হচ্ছিল তার প্রতিবাদ তো করা হয়েছিল এবং যাবজ্জীবন ছিল আমাদের এখানে 7 জন। আর হচ্ছে তার পিছনে পাশাপাশি ছিল নদী সংস্কার, সে নদী সংস্কারের জন্য 38 কোটি টাকা অনুমোদিত হয়েছিল। ইসামতি যমুনা টিপির বার্তা ছিল আসল বলদিঘাটার খাল, এটাও সংস্কার করতে চেয়েছিল, পাশের লোকগুলো ডুবে যেত তাই চেয়েছিল যে এটা সংস্কার করলে তারা বেঁচে যাবে। সেই টাকাটা কাজ না করে এই টাকাটাই তৃণমূল পার্টির লোকেরা এখানে এখানে আছে তারা তুলে নিয়েছিল, সেটা ও জানতে পারে একটা ডেপুটেশন দিয়ে দিয়েছিল যে 8 টাকা যেন না দেওয়া হয়, মানে প্রচুর টাকা তুলে নিয়েছিল সেই টাকাটা, এই হচ্ছে তার অপরাধ ছিল, এখান থেকে ওকে সরে দাঁড়াতে বলেছিল। বরুণ বিশ্বাসের দিদির কথায় আজও তার ভাইয়ের প্রকৃত খুনি জ্যোতিপ্রিয় মল্লিক। তিনি এখন রেশন বন্টন দুর্নীতি মামলায় গ্রেফতার হলেও তার ভাইয়ের খুনি হিসেবে তো ধরা পড়েননি, তবে সঠিক তদন্ত হলে ভাইয়ের খুনের ঘটনায়ও মন্ত্রীর যোগ উঠে আসবে বলে বিশ্বাস বরুণ বিশ্বাসের দিদির। এখন সে ফোনে নাম্বার করলে তো সব বের করতে পারে, পুলিশ সব কিছুই পারে, সেই নাম্বারে সার্চ করে যদি বার করা হয় তাহলে বোঝবে কারা হুমকি দিয়েছে, প্রতিনিয়ত আমার ভাইকে হুমকি দিয়েছে, তুমি এখান থেকে সরে দাঁড়াও, এই নদী সংস্কারের টাকাটা নিতার হাত ছেড়ে জ্যোতিপ্রিয় মল্লিক যিনি আমার ভাইকে সবসময় হুমকি দিয়ে তো মানে আমার ভাই নাম অনেক অভিযোগ করেছে, যার পেপার কাটিং আমার কাছে আছে আমি প্রমাণ দিতে পারি। এটা তো আজকে দুর্নীতি রেশন দুর্নীতি কাণ্ডে উনি গ্রেপ্তার হয়েছেন, কিন্তু খুনের কারণে তো উনি এখন গ্রেপ্তার হননি, তা আমরা চাই আমার ভাইয়ের খুনের সঠিক তদন্ত হোক, ইডি হোক সিবিআই হোক, আমার ভাইয়ের সঠিক তদন্তটা হোক, আসল খুনি জ্যোতিপ্রিয়কে ধরা হোক। আর তাই সঠিক তদন্ত হলে দুর্নীতি মামলার পাশাপাশি খুনের ঘটনাতেও অভিযুক্ত রাজ্যের মন্ত্রী তথা বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিকের শাস্তির দাবি জানাচ্ছে প্রতিবাদী বরুণ বিশ্বাসের পরিবার। উত্তর ২৪ পরগনা থেকে রুদ্রনারায়ণ রায়, লোকাল 18 বাংলা।